পৃথিবীর কোনো মানুষের নেতৃত্ব তার ইন্তেকালের পরে কিন্তু আর থাকে না, কিন্তু অনলি ওয়ান ম্যান, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হয়েছে যে হিজ আ লিডার আনটিল ডিস্ট্রয় দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর একজন নেতা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সালাম পাঠাতেন। সুবহান আল্লাহ, রাসূলের সাহাবীরা তারা দুনিয়াকে শুধু ফরহেজ করতে থাকতো, কি দুনিয়ার ভালোবাসা, কি নারীর ভালোবাসা, কি সম্পদের ভালোবাসা, কি চাকরির ভালোবাসা, কোনো কিছুই তাদের কাটকাতে পারে। কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় ভাই শহীদ হয়েছেন, বাড়িতে নিয়ে গেছেন, পরিবারকে জিজ্ঞাসা করা হলো কোথায় কবর দেয়া হবে, আমাদের শহীদের মা বলেছিল আজ থেকে কিছুদিন আগেই আল্লাহ রাসূল এসে আমাকে স্বপ্নে বলেছে আমার সন্তানের কবর এখানে হবে, এখানে কবর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম। বাংলাদেশের ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের ছাত্র সমাজকে আলোর পথ দেখানোর দীপ্তয় প্রত্যয়কারী ছাত্র আন্দোলন, বাংলাদেশকে মেধা এবং নৈতিকতার সমন্বয়ে একটি সুখী সমৃদ্ধশালী মদিনার আদলে একটি বাংলাদেশ গড়ে তুলবার, একটি উম্মাকে তৈরি করবার যে চেতনা এবং লক্ষ্য নিয়ে জন্ম হয়েছিল আমাদের এই প্রিয় কাফেলা, আমাদের সেই অগ্রজ আমাদের হৃদয়ের সকল স্থান জুড়ে জায়গা করে নিয়ে আসে এই ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে জানবার জন্য, যার আদর্শের মাধ্যমে গোটা পৃথিবীকে আলোকিত করা যায়, অন্ধকারকে দূরীভূত করা যায়, অশান্ত পৃথিবীকে শান্ত করা যায়, সে আমাদের নেতা, আমাদের মডেল, আমাদের আনপ্যারালাল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, লাস্ট প্রফেট, অনারেবল লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে জানবার জন্যে সিরাত পাঠ প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের ছাত্র সমাজের বিপ্লবী কণ্ঠস্বর, মেধাবী ছাত্র নেতা, আমাদের এই প্রিয় কাফেলার সংগ্রামী সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব মঞ্জুরুল ইসলাম, সঞ্চালক সেক্রেটারি জেনারেল মেধাবী ছাত্র নেতা প্রিয় ভাই জাহিদুল ইসলাম, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী ছাত্র নেতা আমার প্রিয় ভাই ডক্টর আব্দুল মান্নান গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাদের জন্য আজকের এই আয়োজনে আমরা উপস্থিত হয়েছি, আমাদের সেই প্রিয় মধ্যমণি পুরস্কারপ্রাপ্ত প্রিয় ভাইয়েরা, সবাইকে আবারও আমি অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই সমাজের যেই কমতি, এই সমাজ যেটির জন্য আক্রান্ত, গোটা পৃথিবী যেটির জন্য অশান্ত, গোটা পৃথিবীর দিকে দিকে আজকে যার চাহিদা সবচেয়ে বেশি, যাকে বুঝবার জন্যে, যাকে জানবার জন্যে এবং যার নাম শোনার সাথে দুরুদ পড়া আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, আমাদের সেই প্রিয় নবীকে জানবার জন্যে যারা জানার মাধ্যমে তাদের সেই মেধার স্বাক্ষর রেখেছেন, আমাদের সেই প্রিয় ভাইদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং শুধু তারা আজকের পুরস্কার নিয়ে ক্ষান্ত হবে না, বরং তারা যা জেনেছে তাদের এই প্রিয় মানুষটির আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করবার জন্যে আল্লাহ তাআলা যেন তোমাদেরকে কবুল করেন এবং ঐতিহাসিক ভূমিকা পালনের তৌফিক এনায়েত করেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আজ পৃথিবীর এমন কোনো মানুষের নাম আমাদের জানা নেই যিনি সব কালের মানুষের জন্য আদর্শ। সকল নবীরাই কিন্তু তাদের পিরিয়ডের নেতা ছিলেন, তাদের সময় শেষ, পরবর্তী নেতা এসছেন, নবী এসছেন, আর তাদের অনুসরণ আল্লাহর পক্ষ থেকে আর মানুষের জন্য বাধ্যতামূলক ছিল। আমরা এমন কোনো মানুষকে জানি না যিনি দু জাহানের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমরা এমন কোনো মানুষকে জানি না যার জীবনের ইনস অ্যান্ড আউট, তার লাইফ টোটাল লাইফটাই মানুষের জন্য অনুকরণীয়। সে ব্যক্তি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বলা হয় যে পৃথিবীতে দুজন নবীকে আল্লাহ তাআলা মানুষের জন্য অনুকরণীয় হিসাবে ঘোষণা করেছেন। দিস ইজ দ্য মডেল। একজন হচ্ছেন ফাদার অফ নেশন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা মুমতাহিন আল্লাহ তাআলা সেটি ঘোষণা করেছেন। আর আরেকজন হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা সব নবীদেরকে পরীক্ষা করেছেন, কিন্তু এই দুই নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বড় পরীক্ষাগুলো করেছেন। তাদের ইমতিহানের মাধ্যমে তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা পৃথিবীবাসীর কাছে তুলে ধরেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল নিজের পরিচয় দিয়েছেন, বয়স্তুলি উতিম্মা মাকারিমাল আখলাক, আমি একটি উন্নত ভূষণ নিয়ে, একটি এমন একটি জিনিস নিয়ে আমি আবির্ভূত হয়েছি যেটি এখানে অপূর্ণাঙ্গ। আমি এসেছি, আল্লাহ তাআলা তাকে মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন খুলুকুল আজিম, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ তাআলা তার ক্ষেত্রে ব্যবহার করেছেন। সুতরাং সব মানুষকে বলা হয়েছে গত, সব মানুষ যারাই পৃথিবীতে আসছেন, পৃথিবীতে যত মনীষী আসছেন, কত ব্যক্তিত্ব আসছেন, সব মানুষই কিন্তু গত হয়ে গেছে। পৃথিবীর কোনো মানুষের নেতৃত্ব তার ইন্তেকালের পরে কিন্তু আর থাকে না, কিন্তু অনলি ওয়ান ম্যান আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হয়েছে যে হিজ আ লিডার আনটিল ডিস্ট্রয় দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একজন নেতা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নেতৃত্ব। এই জন্য পৃথিবীর অনেক মানুষ তাকে নিয়ে আজও গবেষণা করছে। আমি সেদিন একটা বই পড়ছিলাম, দ্য ওয়েস্টার্নরা লিডারশিপের উপরে, তারা নেতৃত্বের উপরে তারা গবেষণা করেছে, দ্য প্রেশন অফ লিডারশিপ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে নেতৃত্বের কত রূপ শ্রেষ্ঠ কি হতে পারে। তারা সেখানে নেতৃত্বের রূপ আবিষ্কার করতে গিয়ে মানবিকতা, সাহসিকতা এবং ভালোবাসা, এই তিনটি জিনিসকে তারা প্রথম দিকে স্থান দিয়েছে। যে এই দিক থেকে আমরা খুঁজে দেখি যে কে এক নাম্বার, তারা এখানে খুঁজে বলছেন যে আসলে এই সকল দিক থেকেই যিনি এক নাম্বার তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বলা হয় যে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ হাজব্যান্ড, সব দিক থেকে যিনি হচ্ছেন নাম্বার ওয়ান, সুবহান। এই জন্যে আমরা আজকে সেই মানুষের জীবনকে জানাবার জন্যে, বুঝবার জন্যে ছাত্র শিবির আজকে প্রতিযোগিতার আয়োজন করেছে। আমাদের এই প্রতিযোগিতা, আমি মনে করি এটি ছাত্র শিবিরের প্রতিযোগিতা নয়, আজকের এই প্রতিযোগিতা হচ্ছে গোটা বাংলাদেশকে গড়ে তুলবার জন্য একটি আয়োজন। কারণ বাংলাদেশ আজকে যতটুকু অগ্নিকাণ্ডের, অগ্নিগিরির সেই পাশে দণ্ডয়মান, এই দণ্ডয়মান অগ্নিগিরি বাংলাদেশকে, এই লাভাকে অগ্নির আঘাত থেকে রক্ষা করতে পারে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জন্য পৃথিবীর বড় বড় ব্যক্তিরা গবেষণা করে তাকে এক নম্বরে নিয়ে আসছে। মাইকেল এইচ হার্ডের কথা আমরা জানি, তাকে যখন বলা হয়েছিল যে তুমি কি পাগল হয়েছ, খ্রিস্টানরা তাকে চিঠি লিখেছিল যে তোমার কি এখন মাথা কি নষ্ট হয়ে গেছে, তুমি তো জানতাম ভালো মানুষ, তুমি তো জানতাম অনেক বুদ্ধি রাখো, কিন্তু এখন তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে, সে তার উত্তরে বন্ধুদেরকে চিঠি লিখেছিল, না বন্ধুরা, আমার মাথা ঠিকই আছে, আমি যাকে এক নম্বরে দিয়েছি আমি পাগল হইনি, গোটা পৃথিবীর সব মানুষে তার জন্য পাগল হয়েছে বলেই আমি তাকে এক নম্বর দিতে বাধ্য হয়েছি, সুবহান, আমি পাগল বরং পৃথিবী তার জন্য পাগল হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি এমন এক পরশ এখানে ছড়িয়েছেন, এমন এক আভা তিনি বিছিয়েছেন, এমন শত্রুর জন্য তিনি এমন এক পথ, তার জন্য শত্রুর জন্য তার একটা স্পেস ছিল, সুবহান, যিনি তার জন্মের শত্রু তিনি তার জন্য মানবিকতার স্লোগান তুলতেন, যিনি তার জন্মের শত্রু তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন তিনি তার পোলটা টেনেছেন, তিনি যার প্রতিপক্ষ হিসাবে যুদ্ধ করেছেন। আবু সুফিয়ান যেদিন ইসলাম গ্রহণ করে প্রিয় ভাইরা, সেদিন আবু সুফিয়ান এরকম তার পাকে আল্লাহ রসুলের সামনে এসে গেড়ে বলেছিল, ইয়া রসুলাল্লাহ, আমি সেই ব্যক্তি যে প্রতিপক্ষ হিসাবে আপনার বিরুদ্ধে আমি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলাম, কিন্তু আমার এই যুদ্ধের গোটা সময়ের মধ্যে একটি মুহূর্তের জন্য আপনি আমাদের ইনসাফের দিক থেকে এক বিন্দু বিসর্গ আমাদের অধিকারকে আপনি নস্যাৎ করেন নাই, সুবহান। তিনি ছিলেন নিরপেক্ষ, তিনি ছিলেন শুধুমাত্র এখানে আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর বড়ত্বকে তিনি ঘোষণা। এই জন্য আপনারা জানেন যে মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিজয়ী বেশে যখন সেখানে প্রবেশ করেছিলেন, তখন তিনি তার সেই সিরাতে বলা হয়েছিল তার সেহারা মুবারকের থুতনিকে এরকম তার বাহনের উপর অনেকক্ষণ পর্যন্ত কৃতজ্ঞতা স্বরূপ তিনি লাগিয়ে রেখেছে, জাল্লা আমি তো একজনই হিজরত করেছিলাম, আমার সাথে ছিল আবু বকর, আর তার অল্প সময়ের ব্যবধানে
10,000 নিয়ে আমি প্রবেশ করলাম বিজয়ী বেশে, এটি আমাদের কোনো কৃতিত্ব নয়, এটি হচ্ছে তোমার রাহমত ছাড়া কিছু। আবার তুমি মাত্র 2 বছর পরে আমাকে 16,00,000 মানুষের সামনে, আমার ফলোয়ার যখন একজন ছিল না, দুইজন ছিল না, আমার সাথে যখন কেউ ছিল না, আমি মাত্র 5 জন নিয়ে আমি শুরু করেছিলাম, কিন্তু সেই 5 জনই ছিল নাম্বার 1। যদি বলা হয় সেই সময়ের বুদ্ধিজীবীদের নেতাকে, তাহলে এক বাক্যে সবাই বলবে সে হচ্ছে আবু বকর। যদি বলা হয় জ্ঞানীদের মধ্যে যুবকদের, সেই সময় যদি ছাত্র শিবির থাকতো, তাহলে সেই সময় এর দায়িত্ব পালন করত আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। আলী ছিল এইরকম একজন যুবক, আবার যায়েদ বিন হারিসা ছিল সে সময়ের এমন এক চৌকস মেহনতি মানুষের কণ্ঠস্বর, শ্রমিক মেহনতি আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এভরিথিং ছিল তার। আবার সে সময়ের মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ, যাকে পবিত্রা হিসেবে ঘোষণা করা হয়েছে, যাকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সালাম পাঠাতেন, সুবহান আল্লাহ। রাসূল একদিন বলছেন, হে খাদিজা, তোমাকে সালাম বলেছে। আল্লাহ রাসূল খাদিজা রে আল্লাহ তাআলা আনহা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে সালাম? বলছে, আল্লাহ তোমার কাছে সালাম পাঠিয়েছে, সুবহান। তিনি সেই সময় এমন এক চৌকস, তার অর্থ, বিত্ত, চৌকুশতা, পবিত্রতা সব দিয়ে তিনি আল্লাহ রাসূলের পাশে এভাবে দাঁড়িয়েছেন। মহিলা আন্দোলনের যদি বলা হয় যে মহিলাদের সরদার নিয়োগ করা হবে, তাহলে খাদিজাতুল কুবরা ছিল তার অন্যতম। সোসাইটির ক্রিম গুলোকে তিনি তার সাথে নিয়েছেন 5 জন। সুতরাং এই দাওয়াত এমন এক ছিল যে দাওয়াতের গ্রহণ করার কারণে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, যে দাওয়াত গ্রহণ করার কারণে ব্যবসা বাণিজ্য সব তছনছ করে দেয়া হয়েছে, যে দাওয়াত গ্রহণ করার কারণে সব লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে। আমাদের মান্নান ভাই একটু আগে এক এক করে বলেছেন তাদের কিভাবে তাদের উপরে নির্যাতন, নিপীড়ন সব চালানো হয়েছে। কিন্তু এই দাওয়াত এমন এক দাওয়াত ছিল, এই দাওয়াত এমন এক আরশের দাওয়াত ছিল, এই জন্য আমাদের প্রতিপক্ষ যারা আমাদের উপরে নির্যাতন করেন, আমরা বলবো এই আমাদের উপরে নির্যাতন করে কিন্তু এই দাওয়াতকে দমন করা যাবে না, কারণ এই দাওয়াতের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, আর এই দাওয়াত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশে খচিত দাওয়াত। সুতরাং এই দাওয়াতকে স্তব্ধ করা যায় না। আগুনকে যেরকম নিভে যায়, কিন্তু আগুন যদি কেউ আঘাত করে, তাহলে আগুন তার সকল শক্তি দিয়ে জ্বলতে থাকে। আগুনকে যদি কেউ বাতাস দেয়, আগুন তার থেকে আরো শক্তি নিয়ে জ্বলতে থাকে। আমরা হচ্ছি সেই স্বর্ণরূপের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে কেন জ্বালা? আল্লাহ তাআলা বলছেন, না আমি নবীদেরকেও জ্বালিয়েছি। আলিফ লাম মিম আহসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইউফতার। যারা এই দাবি করবে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহি, যারা এই দাবি করেছে, প্রত্যেককেই কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করেছি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলছেন 10টি পরীক্ষা করা হচ্ছে, সময় কম, 10 পরীক্ষা। ওয়াইদ ইবতলা ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছে, ফাতামহু, ইমতিহান করেছে, যা আগুন আগুন দিয়ে দেয়া হচ্ছে, একবারে দিয়ে দেয়া হচ্ছে, জ্বালা দেখাই যাচ্ছে, দিলেই কিন্তু শেষ। ফেরেশতারা বলছে যে আমরা এখন তাহলে কি করতে পারি, সাহায্য? ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে এক কথাই বের হচ্ছে যে আমার জন্য হাসবুনাল্লাহ নিয়মাল ওয়াকিল, আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আল্লাহ বলছেন যে আমাকেই যথেষ্ট মনে করে, হে আগুন তার জন্য ঠান্ডা হয়ে যা, সুবহান। পৃথিবীর কোনো বিজ্ঞান দেখবেন আজ পর্যন্ত বলতে পারে না কোনো জায়গায় আগুন লাগলে কি বলে, বলছে এই তো 72 ঘন্টা যাক, এরপরে বলে দেবো আর কোনো লোক নাই। কিন্তু আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে কয়দিন ডাকলে? কয়দিন? 40 দিন। মাছের পেটে ঢুকায় প্যাকেট বন্দি করে ফেলেছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম। আবার ইউনুস আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে লালন পালন করার ব্যবস্থা করেছে কার ঘরে? ফেরাউন। বলছে ভাসিয়ে দাও, তাকে ভাসিয়ে দেওয়ার পরে এমন এক লোক তাকে করবে, বাস তার ঘরে আমি লালন পালন করব। হ্যাঁ, সুতরাং প্রিয় ভাই ভাইয়েরা সবাই মিলেই তো ফেলে দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে, ফেলে দিয়ে তো কত নাটক, কত আয়োজন, কত কিছু, কিন্তু আল্লাহ তাআলা এইখান থেকে উঠিয়ে তাকে বানিয়ে ফেললেন কি? বাদশাহ। সুবহান। এই জন্য প্রিয় ভাইরা, পরীক্ষা আপনার যত কঠিন আর কি সহজ, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলার যেই বিধান সেটিকে সামনে রেখে আপনাকে ভূমিকা পালন। এই জন্য আজকের বাংলাদেশ
আজকে যদি বলা হয় যে বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করতে চাই, এই বাংলাদেশকে যদি বলা হয় যে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা বানাতে চাই, তাহলে আমাদের আজকে মডেল একজনই হইতে পারে, সে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ছাত্র সমাজ আজকে মডেল বানায় যে অমুক মডেলকে আমি অনুসরণ, আমাদের সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ মডেল হতে পারে? প্রিয় সংগ্রামী ভাইরা, তাই আমি বলবো যে আজকের ছাত্র শিবিরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই যেরকম দাওয়াত দিয়েছিলেন তাদের দিকে নয়, তারা দাওয়াত দিয়েছেন কার দিকে? আল্লাহর দিকে। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই তাগুতকে পরিহার করো মানে হচ্ছে আজকের ফেরাউনি যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম আছে এটিকে প্রত্যাখ্যান করতে হবে। আজকের যেই ফেরাউন, আমাদের দেশের অনেক আলিম উলামারাও কিন্তু এই কথা বলে যে ফেরাউন কিন্তু নিজেকে খোদা বলে দাবি করে নাই, খোদা মানে সৃষ্টিকর্তা বলে নাই। ফেরাউন বলে নাই যে আমি মানুষ বানাইতে পারি, কারণ ফেরাউন রাত্রে আল্লাহর কাছেই কিন্তু কান্ত যা খোদা কিন্তু তুমি নাকি, সে সৃষ্টিকর্তা দাবি করে। সে দাবি করেছিল শাসন রাষ্ট্রীয় যে ক্ষমতা এ সব কিছু করগত থাকবে আমার, আর আল্লাহ বলছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? আল্লাহ। সুতরাং আমাদের এখানে যে রাষ্ট্র ব্যবস্থা এখন প্রতিষ্ঠিত এটি ফেরাউনি রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আর কিছুই। আওয়ামী লীগে 15 বছরে অসংখ্য ফাঁসির আসামিকে ছেড়ে দিয়েছে, জানেন আপনারা, ফাঁসির আসামিদের ছেড়ে দিয়েছে, এদের ফাঁসি হওয়ার কথা, গলা কাটা যাওয়ার কথা, মানুষ হত্যা করেছে, লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তাদেরকে ছেড়ে দিয়েছে। কারণ ফেরাউন বলেছিল যদি তাহলে অমুককে ছেড়ে দাও আর অমুককে কি করো, ফাঁসি দাও। আর আমাদের নিরীহ আল্লাহর ওলিদেরকে ডেকে নিতে তারা হত্যা করেছে, তারা তাদেরকে হত্যা করেছে, কাদেরকে হত্যা করেছে? যারা বাংলাদেশের একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করবার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বাংলাদেশের ইতিহাস যদি গবেষণা করা হয় তাহলে দেখা যাবে বাংলাদেশের ইতিহাসে এই রকম অনেস্ট মন্ত্রী পাওয়া যাবে না যে 2-3 মন্ত্রণালয় পরিচালনা করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির এবং সেক্রেটারি জেনারেল। আলহামদুলিল্লাহ, আজকের আমি সেদিন এক সচিবের সাথে দেখা, বলছে ভাই জামাত ইসলামের নেতৃবৃন্দ কি আজব অবস্থা সৃষ্টি করেছে। তিনি বললেন আমি সচিব ছিলাম, আমরা ওনাদের বাসার খাবার খেতাম, আপনাদের অফিসে আমাদেরকে ডেকে নিত, আমরা বলতাম স্যার আপনাদের জন্য তো রাষ্ট্রীয় বরাদ্দ আছে, বলছো না এগুলো রাষ্ট্রের, এগুলো আমরা না, বরং আপনারা আমাদের অফিসে খান অথবা আমরা যা নিয়ে আসছি সেখান থেকে আহার। আজব ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক, ঐতিহাসিক ইসলামী ব্যাংক তৈরি করেছে, আওয়ামী লীগ এটা লুটপাট করেছে। আজকের অনেস্ট্রি ইন্টিগ্রিটি গোয়েন্দা সংস্থা দিয়ে যদি খোঁজা হয় তন্ন তন্ন করে, তাহলে দেখা যাবে বাংলাদেশের সততা রাষ্ট্রীয় পর্যায়ের, রাষ্ট্রীয় পর্যায়ে সততা, নৈতিকতা, উদারতা, ভালোবাসা, বিচক্ষণতা সকল দিক থেকে আজকে যদি বলা হয় কে স্থাপন করতে সক্ষম হয়েছে, তাহলে সেই লোকটিকে এক সময় খুঁজে পাওয়া যাবে সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লোক ছিল, কি ঠিক না? ছাত্র শিবিরের লোক ছিল, কারণ ছাত্র শিবির এরকম আল্লাহর গোলামি করবার জন্যে ওই যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে শাসনের সময় বলেছিল ওই মেয়েটাকে যে দুধ মিশাও পানির মধ্যে, বলছে না কেউ দেখে না, বলছে এখানে তো ওমর নাই, বলছে না ওমরের যে খোদা সেই খোদা তো দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শুনেই কিন্তু বলছে যে এই মেয়েকে দরকার, এই জন্যেই বলছে মা দাও তাহলে আমি তোমাকে একটা উন্নত পৃথিবী দেব। আর তার ঘরেই কিন্তু জন্ম হয়েছে পঞ্চম সেই কে খলিফা, ওমর ইবনে আব্দুল আজিজ সুবহান। সুতরাং আজকে ইসলামী ছাত্র শিবিরকে জাতিকে নেতৃত্ব দেবার জন্য ত্যাগের দিক থেকে ছাত্র শিবির যে ইতিহাস তৈরি করেছে আলহামদুলিল্লাহ। আমি তো বলি যে ছাত্র শিবির আজকে যদি ছাত্র শিবিরের শহীদের সংখ্যা এক এক করে জাতির সামনে তো পেশ করা আছে যদি দেখা হয়, তাহলে দেখা যাবে তারা তাদের প্রত্যেকের পরিবারের, তাদের সমাজের, তাদের রাষ্ট্রের, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের, তাদের বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র ছিল, তারা নৈতিকতার দিক থেকে নাম্বার ওয়ান ছিল, তারা উপকার পরোপকারের দিক থেকে নাম্বার ওয়ান ছিল, তারা সকল দিক থেকে তাদেরকে কেউ অতিক্রম করার মতো নয়। এই ভূষণটা তৈরি করেছিল আমাদের এই যে আদর্শ, আসুন প্রিয় ভাইরা আমরা সেই চরিত্রকে আমরা ধারণ, আমরা সেই উন্নত নৈতিক চরিত্রকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, আমরা আমাদের নেতৃবৃন্দ
আপনারা মনে করছেন আপনারা আমাদের নেতৃবৃন্দ আমাদের ভাইদেরকে হত্যা করেছেন, না, আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে অমাইন্যশ্রী নাফসাহু ইবতাগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। তারা তাদের জীবন দিয়ে তারা কি কিনেছে? তারা জান্নাত কিনেছে। সুতরাং শহীদেরা বলছে না আমরা খুশি, মৃত্যু তো সবার জন্য অবদারিত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কিসের মৃত্যু দিয়েছেন? ফারহাইন বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলি, আমাদের উপরে কল্যাণকর মৃত্যু, শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা আমাদের জন্য ভাগ্যে নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় মানুষের পরিণতি অবস্থা হবে হচ্ছে তারা ভীত সন্ত্রস্ত হবে, তাদের সংখ্যায় হবে অনেক। আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন শেষ জামানার উম্মত, ক্ষুধার্থ ব্যক্তি যেরকম প্লেট থেকে আহারকে চিবিয়ে চিবিয়ে খাবে, আমার শেষ জামানার উম্মতের পরিণতি এরকম হবে, আগুনের কয়লা হাতে রাখার মতো হবে। ইমান বাঁচানো বলছি ইয়া রাসূলুল্লাহ, তারা কি সংখ্যায় কম হবে? বলছে না, তারা সংখ্যায় কম হবে না, তাদের দুটি জিনিস তাদেরকে পেয়ে বসবে, একটি হচ্ছে দুনিয়ার প্রীতি আর আরেকটি হচ্ছে মৃত্যুর ভয়। প্রিয় ভাইয়েরা, ছাত্র শিবিরকে এর বিপরীত হইতে হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা তারা দুনিয়াকে শুধু ফরহেজ করতে থাকতো, কি দুনিয়ার ভালোবাসা, কি নারীর ভালোবাসা, কি সম্পদের ভালোবাসা, কি চাকরির ভালোবাসা, কোনো কিছুই তাদের কাটকাতে পারে। প্রিয় ভাইয়েরা, সব ছেড়ে দিয়েছে। এজন্য হুবাই হুযাইফা ইবনে সামিতকে রোমের সম্রাট বলেছিল তোমাকে সব দেয়া হবে। হুযাইফা কি বলেছিল? তার উত্তর এত কঠিন ভাষায় দিয়েছিল, বলছে তাই নাকি, তুমি আমাদের এই সাম্রাজ্যকে পেলেও তুমি এই পথে আসবে না? বলছে না। হতবাক হয়ে গিয়েছিল। কোন নারী যুগ্যান আলী নাস হুব্য শাহওয়াত মিনান নিসা, এক এক করে আল্লাহ বলেছেন। প্রিয় ভাইয়েরা, ছাত্র শিবিরকে যেন এর কোনো কিছু আকৃষ্ট করতে না। আর শাহাদাতের মৃত্যু, আমাদের প্রিয় ভাই শহীদ রবিউল ইসলাম, এরকম অসংখ্য শহীদের ইতিহাস আমরা জানি। 28 অক্টোবরে শহীদ হয়েছেন আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদ শিপন মাসুম। আমরা তাদের গল্প এখন শুনি যে তারা আসলে প্রত্যেকে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে মাকে বলতো, মা আমি কি হবে তুমি দোয়া করো, সেটা তোমার ব্যাপার, কিন্তু তার সাথে একটা দোয়া যুক্ত করবে, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দাও। শহীদ রবিউল রোজা অবস্থায় শহীদ হয়ে যাচ্ছেন, বলছে তাকে ওষুধ দেয়া হবে, তাকে চিকিৎসা করা হবে। বলছেন না ভাইরা, অনুরোধ আমাকে চিকিৎসার দরকার নাই, কারণ আমি এইরকম একটা মৃত্যুর জন্য অসংখ্য রাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে আল্লাহর দরবারে সিজদায় কেঁদেছি। আজকে সেই মৃত্যু আমার কাছাকাছি, সেই মৃত্যুর কাছে আমি এখন। কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় ভাই শহীদ হয়েছেন, বাড়িতে নিয়ে গেছেন, পরিবারকে জিজ্ঞাসা করা হলো কোথায় কবর দেয়া হবে। আমাদের শহীদের মা বলেছিল আজ থেকে কিছুদিন আগেই আল্লাহ রাসূল এসে আমাকে স্বপ্নে বলেছে আমার সন্তানের কবর এখানে হবে, এখানে কবর। প্রিয় ভাইরা, শহীদ রফিকুল ইসলাম 28 অক্টোবর আওয়ামী লগি বৈঠাদি হত্যা করা হয়েছিল। শহীদ রবিউল ইসলাম, শহীদ রফিক বলছে তার মা লিখছে যে আমি স্বপ্নে দেখি একদিন রফিক হাঁটে। আমি বললাম রফিক বাবা তুই না মরে গেছিস, তুই কোথেকে আসছিস? বলছে রফিক এত রাগ করেছে আমাকে, বললো মা আর কোনোদিন তুমি এই কথা বলবে না, শহীদের কোনো মৃত্যু না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকু। এই জন্য বলা হয় আল্লাহর আরশের নিচে যখন আল্লাহ সব কিছুকে গুটিয়ে তার হাতে বলবেন আজকে ক্ষমতা দররা কোথায়, সেখানেও কিন্তু মিটমিট করে কিছু ব্যক্তির আলোর মতো জ্বলতে থাকবে, বলা হবে এরা কারা, আজকে তো কেউ থাকার কথা না। বলছে এরা হচ্ছে শহীদরা। সুবহান, সেদিন থাকবে, সেদিন থাকবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সেদিন থাকবে যার জানাজা পড়তে দেয়া হয় নাই আমাদেরকে, যার ডাকে বাংলাদেশের কোটি কোটি মানুষ নামাজ ধরেছে, পর্দা ধরেছে, যার ডাকে কোটি কোটি যুবকেরা ইসলামের পতাকা তলে সামিল হয়েছে, তার জানাজা পড়তে দেয়া হয়নি। দুর্ভাগ্য এই জাতির জন্য, এই রাষ্ট্রের জন্য, এই সরকারের জন্য। প্রিয় সমাজ সংগ্রামী ভাইরা, তাই আমি বলবো যে ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন এই কোরআন, কি বিসমি রব্বিকাল্লাযী খালাক। এই জন্য আমাদের ওহির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে, আমাদের কোরআনের ছাত্র হইতে হবে, আমাদের সবাইকে রাসুলের সিরাতের ছাত্র হইতে হবে, শুধু প্রতিযোগিতার মাধ্যমে নয়, আবার সাথে সাথে সেটিকে নিজের জীবনে ধারণ আমাদেরকে করতে হবে। আমাদের তিনটি জিনিসের মাধ্যমে আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। উই আর নাম্বার ওয়ান, আমাদের স্লোগান হচ্ছে উই আর নাম্বার ওয়ান, আমাদের সুপ্রিয়রিটি হচ্ছে নাম্বার ওয়ান, সততার সুপ্রিয়, আস-সাদিক, আল্লাহ রাসূলের আস-সাদিক হিসাবে তার নাম ছিল, শ্রেষ্ঠত্ব ছিল, সুপ্রিয়রিটি ছিল, ইটস দ্য গ্রেট অনেস্টি ইন্টিগ্রিটি ইজ দ্য নাম্বার ওয়ান লিডারশিপ কোয়ালিটি, ছাত্র শিবির সততার দিক থেকে নাম্বার ওয়ান। আজকের এইখানে অনেকেই, আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বয়োবৃদ্ধ মন্ত্রী ছিলেন,
এবং এত পরিমাণ কি বলে বাজেট একজন পেশ করছেন, সেটি হলো সাইফুর রহমান। উনি তার সংবর্ধনা অনুষ্ঠানে বলছিল সিলেটে যে ইলেকশনের পরে সবাই যখন সময় চায় আমরা আর দিই, কারণ সবাই এসে বলবে টাকা লাগবে। বললাম যে জামাত শিবিরও চায়, আমি বললাম না সময় নাই। বলল যে তারপরও ধাক্কায় দুঃখে অনেকবার চাওয়ার কারণে দিলাম। আইসে দেখলাম যে আইরে কি নিয়ে আসলো, বললো যে এক ব্যাগে করে কাগজপত্র কতগুলো আরেক ব্যাগে করে তারা নিয়ে আসছে টাকা। আমি বললাম এটা কি? বললো এটা হলো আপনি যা নির্বাচনে টাকা দিচ্ছেন এটা, আর এটা হলো আমরা ভাউচার বলি, এটা হলো তার হিসাব। প্রিয় ভাই, আপনারা এখনো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আলতাফ সাহেবের রিকমেন্ডেশন 25 বছরের স্মারকে দেখবেন যে বাংলাদেশে যাদের বিরুদ্ধে অসামাজিক কার্যক্রম, সন্ত্রাস কি বলে ধর্ষণ, তারপরে দিয়ে এরকম যত ধরনের ইপটিজি অনৈতিকতার অভিযোগ যাদের বিরুদ্ধে নাই, সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের তিনটি জিনিসকে আপহোল্ড করতে হবে। একটি হচ্ছে আমাদের সততা, আর একটি হচ্ছে জ্ঞান। শহীদ আব্দুল মালেক, আজকে যে শিক্ষা ব্যবস্থার সব উঠিয়ে দেওয়া হচ্ছে, নাস্তিকতাবাদী একটি রাষ্ট্র বানানোর জন্য আজকে শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছেন, প্রতিবেশী রাষ্ট্র আমাদের মানুষ ভোটের অধিকার, মানবাধিকার, ভাতের অধিকার সব কেড়ে নেওয়ার পর এখানে এখন আমাদের ইসলাম এবং মুসলমান হিসেবে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে আইডেন্টিটি, এটি কেড়ে নেওয়ার আয়োজন চলছে। আমাদের পরবর্তী সন্তানেরা আর জানতেই পারবে না যে আমরা কি মুসলমান না কোন ধর্মের। আমাকে সেদিন কালকে এক অভিভাবক, আপনারা জানেন মতিঝিল আইডিয়াল স্কুল, বুঝেন তো এটা নাম্বার ওয়ান, বলছে ভাই ইমান বাঁচাবো না স্কুলে পড়াবো। আমি বললাম তারপরে দেখেন হাফেজ রাখেন, আরবি শিক্ষক রাখেন, এগুলো করেন, এগুলো করেন 52 বছর পর। বললো যে এখানে এখন এবার স্কুলের ভিতরেই কিন্তু পূজার আয়োজন করা হয়েছে, শিক্ষক নাচে, ছাত্র নাচে, গোটা বাংলাদেশ নাচে, একটা বেহায়াপনা রাষ্ট্র তৈরি করবার জন্য আজকে আয়োজন চলছে। এখানে দাঁড়িয়ে শিবিরকে আজকে এই জিম্মাদারি পালন করতে হবে, এ যে দায়ী আমাদের নৈতিকতার আবহাওয়া দিয়ে, আমাদের উন্নত নৈতিক চরিত্র দিয়ে আজকে গোটাটাকে আমাদেরকে সে তৈরি করতে হবে। শহীদ আব্দুল মালেকের যে বুদ্ধিভিত্তিক যে কোয়ালিটি, তোমরা জানো 12 থেকে 13 মিনিটের একটা বক্তৃতা, আমি জানি তোমরা অনেকে শুনেছ, আবার শুনো, সেখানে বিজ্ঞান আছে, সেখানে কোরআন আছে, সেখানে ইতিহাস আছে, সেখানে সব আছে, সেখানে তার ইন্টেলেকচুয়ালিটি আছে, সেখানে সব দিয়ে তিনি 12 মিনিটের এক বক্তৃতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাইকে বুদ্ধিজীবীদের মূল আখড়ায় দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে যে ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ। সবাই বলেছে না এদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামে হওয়া উচিত। আজকে শিবিরকে এই কোয়ালিটির অধিকারী হইতে। লাস্ট বলবো প্রিয় ভাইরা, আমরা যেই জায়গায় এখনো না থাকার কারণে আমরা পাচ্ছি না, সেটি হচ্ছে আমাদের স্কিল, আমাদের কোয়ালিটি। আমি আজকেও পড়তেছিলাম যে একজন স্কলার লিখছেন যে আপনি আপনার নৈতিকতাকে যদি আপনার কাছে যা পুঁজি আছে এটাকে যদি আবর্তন করতে চান, তাহলে সবার আগে স্কিল ধরেই কিন্তু আপনাকে যাইতে। আপনি আগে BCS হইতে পারলেন না, তো ওখানে যে সততা প্রমাণ করবেন কেউ? সততা তো আছে আলহামদুলিল্লাহ, আমরা এই দিক থেকে তো কম্পারেটিভলি উই আর বেটার, আমরা নামাজি, আমরা সৎ, কিন্তু আপনি ওই জায়গায় যাওয়ার মতো আর কোয়ালিটি কোনটা, এটা আপনি বুঝতেছেন? যদি না হয় তাহলে এই রাষ্ট্র আপনি পরিচালনা করতে পারবেন। এই জন্য আগামী দিনের একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, আমাদের শহীদরা যে স্বপ্নে বিভোর ছিলেন, আমাদের শহীদ নেতৃবৃন্দ যে দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করেছে, আমরা যে এরকম একটি রাষ্ট্রের কল্পনা করেছিলাম, সেই একটি উম্মা, একটি পৃথিবী, একটি শ্রেষ্ঠ বাংলাদেশ বিশ্বের দরবারে দাঁড় করবার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আজকের এই সিরাত সংবর্ধনায় সেটি হোক আমাদের অঙ্গীকার, আমরা যা পড়েছি আমরা সেগুলোকে আমাদের জীবনে আমরা কাজে লাগাব, আমরা আমাদের নৈতিকতা, আমাদের সহনশীলতা, আমাদের উদারতা, আমাদের ভালোবাসা সব দিক থেকে আমাদের গভীর রজনীতে দাঁড়িয়ে একান্ত নিবৃতেও যদি আমাদেরকে খোঁজা হয় সেখানে যেন আমাদেরকে ভালো মানুষের কাতারে আমরা থাকব। আল্লাহ তাআলা আমাদের সেরকম মানুষ হিসাবে আমাদেরকে তৈরি করবার, উপস্থাপন করবার আল্লাহ তাআলা তৌফিক আমাদেরকে এনায়েত করুন। আমি আবারও ছাত্র শিবিরকে এই সুন্দর আয়োজনে গোটা বাংলাদেশকে সম্পৃক্ত করে আরও বড় কীভাবে ছাত্র সমাজকে সাথে সম্পৃক্ত করা যায় সেভাবে এগিয়ে গিয়ে নতুন নতুন কর্মসূচির যেই উদ্যোগ আয়োজন ছাত্র শিবির করছে, এই জন্য আবারও মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।